তোমরা কি অবস্থা কেমন লাগতেছে তাই আপা তুমি কারে কি জিগেতেছো কই থেকে উইরা এসে জুইরা বইসা আমাকে গ্রামে সকাল লাগে কথা কয় আমাকে কথার উপর দে কথা কয় আর এগুলো সব হইছে তোর লেগা আমি আবার কি করলাম কিছু করো নাই আমার বিয়ে হইছে কই আমার কংগ্রাচুলেশন জানাইবা তা না তোর কিন্তু আমি ছাড়ব না আছে হইছে এবার একটু থাম ওই মাইয়া তুমি কার কি এই গ্রামে তো তোমার এর আগে দেখি নাই জি আমি হলো কি আপনাকে ওই উস্তাদের একমাত্র শালী উস্তাদের শালী এই উস্তাদ কে আরে কোত থেকে জানি এক বেটা এসে সাদা চুলদাড়ি আলা এবং তার পিছে পিছে কয়েকদিন পরে আসছে তার বউ আর হেডার পিছে পিছে এলেন ঘুরাইছে আহা এইভাবে বলিস না আচ্ছা শোনো তুমি তোমার দুলা ভাইরে বলবা আমার সাথে দেখা করতে কেন দেখা করতে বলবো কেন দেখা করতে বলবা এই কারণে সে কার ওস্তাদ কিসের ওস্তাদ এটা তো আমার একটু জানতে হবে আর সে কি জানে মোমেনা কে আমি কি করি সে জানে গার্মেন্টসে আসি বাইং হাউস বোঝো তো না ওই যে বিদেশ থেকে বায়ার আসে তাদের সাথে ইংরেজিতে টক করি তারপরে তারা অর্ডার দেয় হাজার হাজার কোটি টাকার অর্ডার দেয় জি বুঝি আস তাহলে তো বুঝি আচ্ছা তোমার কি ব্যথা কমছে কমে নাই মনে হয় তুমি যাও তোমার দুলা বাইরে যায় বলো গা ব্যথার ওষুধ কিনে দিক খায় ঘুমাও গে যাও খাইয়া কাজ নাই যাই তোমার কথা কই গার্মেন্টসের অপারেটর আসছে আমাদের বুঝাইতে বাইং হাউস এ মায়া কি হইলো যাও যা হাসপাতালে ভর্তি হগে যাও 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 জি আমি তেলে আসি আপা দেখি এমনি সব থাম না আরে আপা তোর মাথাটা একটু বেশি গরম শান্ত হ না আমাদের অনেক সাবধানে পাথর থাকে এই ধরনের লোকজনের আশেপাশে সবাই থাকে সবাই তো তেলালা মাথায় তেল দেয় যা কিছু করো না কেন খুব সাবধান বললাম না এইসব লোকের আশেপাশে সবসময় লোকজন থাকে সাধারণ মানুষের পক্ষে কেউ থাকে না তো সাধারণ মানুষের শক্তি হইতেছে একতা আমরা সবাই মিলে যদি এক হয়ে থাকি তাইলেই একমাত্র এদের বিরুদ্ধে আমরা লড়তে পারব হ্যাঁ কিন্তু সেই একতায় তো ফাটল ধরানোর চেষ্টা করবো আচ্ছা তুমি কি একটা নবাবের লোকের কথা বলবা হইতেছে মির্জাফর ওর সাথে কথা কয়ে কোনো লাভ আছে ও অন্ধ হয়ে গেছে অন্ধ ওর মনের মধ্যে মানুষের জন্য বিন্দু মাত্র ভালোবাসা নাই আমি ওর সাথে একটা কথাও কইতে চাই না খালি তুমি চাও দেখে আমি ওই বাড়িতে আসি বলে একটা মুহূর্ত আমি ওই বাড়িতে থাকতাম না বুঝছি শোনো আমি বলি কি তুমি না সাটাম ঘরে সবাইরে ডাকো সাটাম ঘরে ডাইকে সবাইরে বলো যে আমাদের এই অবৈধ দখলকারীদেরকে দূর করতে হলে একতা দরকার সবাইরে এক থাকতে হবে আমার মনে হয় তুমি বললে কাজ হবে এটা ভালোই কিছু এটা ছাড়া তো উপায় নাই কতই একটাই আর তো কোনো পথ নাই সেটাই যেমনি হোক দখলদারিদেরকে কিন্তু খেদাইতেই হবে গ্রাম থেকে যা করার আমাদেরই করতে হবে চলো তোমার আম্মার কাছে রেখে আসি আচ্ছা আবার কে ফোন দিল আবার তোমারে ভয় দেখানোর জন্য ফোন দেয় নাই তো হ্যাঁ ওকে বলো ঠিকই দেখছো বিচ্ছে কেমন আতঙ্ক ঢুকে গেছে কলিম আচ্ছা অল্প পরে কথা বলো চলো শোন আমাদের এমডি স্যার তো আমার সারা কিছু বোঝে না সব কিছুতে খালি বলবে আগে মোমেনারে ডাকো আমার পরামর্শ শোনে তারপর যায় আসে ডিসিশন নেয় আপা তাইলে তো আপনি ওইখানকার সর্বে সর্বা না সর্বে সর্বা আর বলি কি করে শোন প্রতিষ্ঠানটা তো আর আমার নিজের না যদি আমার নিজের হইতো তাহলে নয় একটা কথা থাকতো আপা আপনি তো এতদিন ধরে গার্মেন্টসে গেছেন আপনি তো চাইলেই নিজে একটা গার্মেন্টস খুলতে পারতেন তাই না তা তো ইচ্ছা করলেই পারি একজন বলছিল ওই বিদেশের থেকে এক আপা আইছিল আমেরিকান সে বলছিল তাদের মন যে কত বড়
দেখ তাদের দেশে এই যে আমাদের দেশ বা অন্যান্য কত দেশের থেকে কত মানুষ গিয়ে থাকে, তারা কি কিছু বলে? কিছুই বলে না। এই যদি ধর আমাদের দেশে হইতো, তাহলে তো মনে কর যে মানুষজন রাস্তায় নেমে যেত। এই যে দেখি তো পল্টনে কিছু হইলেই এক পার্টি আছে, এরা মাথায় লাল লাল পতাকা বাঁধে নেমে যাবে রাস্তায়। এরা কারা আপা? এরা যে কারা এদের আমিও ভালো মতো চিনি না। তো একদিন কইছিলাম যে আপনারা যে এত কথা বলেন, এত কিছু না বলে নিজেরা তো কিছু করার চেষ্টা করতে পারেন। তারপরে কি বলে আপা? কি আর বলবে, আমারেও বলে দিল যে দেখেন আপনার কাজ আপনি করেন, এইসব তো আর আপনার কাজ না, আমাদের যেটা কাজ আমরা সেটা করতেছি। আপা কি যে বলেন, কেন আমাদের সাথে রোহিঙ্গা ওনারাও তো এসে থাকতেছে। আরে এইটা তো একটা বিশেষ প্রেক্ষাপট, এইটা নিয়েও তো তারা কথা বলতে ছাড়তেছে না। শুরুতে বলছে আনো আনো, আবার এখন বলতেছে তোমরা ফেরত দিতে পারো না কেন, তার মানে তোমরা ব্যর্থ। যাই করো তাতেই সমালোচনা। আচ্ছা থাকবে বাদ দে, এক কথার ভেতরে আরেক কথা ঢুকে উপন্যাস হয়ে গেছে, এখন আর কথা থাকতেছে না। আপা সে কি উপন্যাসটা হলো? মনে কর গল্পের বই। এই গল্পের বই পড়তে আমার ছেলে আবার খুব পছন্দ করে। কি হয়েছে জানিস, একদিন ও একটা গল্পের বই পড়তেছিল, তার লেখক গল্পটা এমন ভাবে লিখছে, গল্পের শুরু থেকে মনে কর যে গল্পের হিরো, শেষ পর্যন্ত সেই গুলিস্তানেই দাঁড়ায় আছে। তা দেখে আমি আমার ছেলের বললাম, বাবা এতক্ষণ ধরে যদি কেউ গুলিস্তানে দাঁড়ায় থাকে, তার তো মনে করো টাকা পয়সা মানি ব্যাগ চশমা ঘড়ি যা কিছু আছে সব নিয়ে গিয়ে এরপরে জামা দরে টানা শুরু করবি নি। বলেন কি আপা, তারপরে? আরে আর বলতেছি কি, শোন আমেরিকানদের গল্প বলি, তারা আমারে কি বলে ইংরেজিতে জানিস? বলে ইউ হোয়াই নট স্টার্ট গার্মেন্টস। বলেন কি কি বলিসি, তোরা কি বুঝতে পারিসিস? ওনার কি আপনার সঙ্গে ইংরেজিতে কথা বললো? হ্যাঁ সে তো ইংরেজ, সে তো ইংরেজিতেই কথা বলবে, এটাই স্বাভাবিক না? আপা ইংরেজিতে কি বলছে আপনারে? আপনারে কি তারা বলছে যে আপনি একটা গার্মেন্টস দেন না কেন? এই তো বুঝছিস, তুই তো ধরে ফেলছিস। শোন তোরে আমি ঢাকায় নিয়ে গিয়ে বাইনি সাইডে দিয়ে দেবো নে, একদম সুরর বেতনই মনে কর যে 50,000 টাকা। আপা আমি এ মনীষা, তোর তো বিয়ে হয়েছে না? ও আপা ওর মতো তুমি আমার একটু হিল্লা করে দাও না। আর তুমি তো জানো আমার এক রাজা বাসার লাগে বিয়ে হয়েছে, শুধু নামেই, শুধু মানে সাদামি বলে কি তার অনেক কিছু আছে, আসলে কিন্তু কিছু নাই। আচ্ছা কোনো সমস্যা নেই, সিবি দিস সিবি দিস, হয়ে যাবে না, তোদের বোন আছে না। স্টপ 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 দুষ্টু, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে তোমার? হ্যাঁ আর ক্রাইম, আরে রোনামা রোনামা, স্টপ ক্রাইম স্টপ ক্রাইম, হোয়াট হ্যাপেন্ড? এই মিয়া কি বিদেশি ভাষায় কথা কন, নিজের ভাষা নাই দেশি ভাষায় কথা বলতে পারেন না, খালি বিদেশি ভাষা কইতে ইচ্ছা করে না? এই আপনাদের জন্য, আপনাদের জন্য এই আয়ুব খানরা দেশ থেকে বাইচা ফিরতে পারছে, আমি থাকলে জীবনেও ফিরতে দিতাম না। আরে স্টপ টকিং স্টপ টকিং, ফার্স্ট বলো আগে বলো হোয়াট হ্যাপেন, তোমার কি হয়েছে, ওয়াই ইউ ক্রাই, কান্দছো কেন? কান্দছে কি সাধে, ওই মনীষা মনীষা মানে খুশি মারতে। হোয়াট ইউ টকিং, তোমাকে বক্সিং মেরেছে, সে তো ডেঞ্জার লেডি সন্ত্রাসী লেডি কুয়েল কুয়েল, মানে আমাকে একবার সে কিন্তু চাকু মারছিল আমার বেলিতে এখানে এখানে। কেন সে আপনাকে চাকু মারছিল কেন? এটা হিস্টরি দুষ্ট, ইটস আ লং হিস্টরি, লং লং এগো, কোথ থেকে যে কি হয়েছে আই ফরগেট, মানে আমি ভুলে গেছি আর কি, তবে আমার যতদূর মনে পড়ে মানে আমি যেটা রিকল করতে পারতেছি, সে আমার পকেটে তার হ্যান্ড পুশ করছিল, মানে আমার পকেটে হাত ঢুকে দিয়েছিল। কেন আপনার সাথে এত ভালো সম্পর্ক, সে আপনার পকেটে হাত ঢুকে দিল কেন? আরে না সে তো পকেট মারতে আসছিল, আমি টের পেয়ে গেছি, আমি তো শাউট করলাম সোর সোর সোর, তারপর সে কি করলো আমাকে সাক্কুটা মেরে দিল, রাতের বেলা তো টের পাই নাই। তারপর ধরা পড়লো কি করে? আরে তো ইজি ইজি জিনিস, ওই যে টিভি টিভিতে ফুটেজ দেখছে, মানে সিসিটিভি সিসিটিভি সিসিটিভির ফুটেজ দেখে সে কাটিং ধরা পড়ে গেছে গা। সিসিটিভি এই গ্রামে আবার সিসিটিভি আসলো কোথা থেকে? হোয়াট ইউ টকিং দুষ্ট, ইলিটারেট টকিং, হ্যাঁ আর আসতে পারে না ভিলেজ বলে কি হয়েছে, মানে এখন যে মডার্ন যুগ, হ্যাঁ
আর সিসিটিভিতে আসতে পারে পারে না আরে ঠিক আছে ঠিক আছে ওকে ফাইন তুমি একটা কাজ করো তোমার তো এখানে বক্সিং মেরেছে তুমি গট মানে পেন পেন পেয়েছো পেন পেয়েছো তুমি একটা পেন নাশক ওষুধ খেয়ে নাও ট্যাবলেট খেয়ে নাও ব্যথা নাশক তোমার ব্যথা চলে যাবে